আজকে কথা বলবো এসবিএফ এর আপকামিং বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা মুভি গোলন্দাজ সম্বন্ধে। গোলন্দাজ মুভির কালকে কাস্ট রিভিল হয়েছে এবং আজকে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে, কোনো স্টিল পোস্টার না, একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে এসবিএফ এর তরফ থেকে। এই দুটো নিয়েই আজকে কথা বলবো। আমি সৌরভ, সঙ্গে তোমরা আছো টিএমআর দ্য মুভি রিভিউতে। সবাইকে প্রজাতন্ত্র দিবসে আভ্যন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি খুব এক্সাইটেড আছি, কারণ আজকে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে গোলন্দাজের এবং কালকে কাস্ট রিভিল করা হয়েছিল গোলন্দাজে। কালকে আমি খুব ব্যস্ত থাকার দরুন কালকে এইটা নিয়ে কোনো ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবে, এত এক্সাইটেড থাকা সত্ত্বেও। তাই আজকে ভাবলাম মাছের তেলে মাছ ভাজা যাক, একসঙ্গে দুটো কাজ করা যাবে, কাস্ট নিয়ে কথা বলা যাবে এবং এবং মোশন পোস্টারটা দেখে আমার কী রিয়াকশন আছে সেটাও দেওয়া যাবে আপনাদের সামনে। প্রথমে আসা যাক কাস্ট রিভিল নিয়ে। কাস্টের মধ্যে আমরা যাদের দেখতে পাবো প্রত্যেকে ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। ধ্রুব ব্যানার্জির প্রত্যেকটা মুভিতে এই ধরনের কাস্টিং আমরা দেখতে পাই, এখানেও সেরকম ধরনের কিছুটা কাস্টিং আমরা দেখতে পাবো। কাস্টের মধ্যে আমরা কাদের দেখতে পাবো, সুপারস্টার দেবকে দেখতে পাবো, যে নিজেকে ভেঙে আর একটা অন্যরূপে আমাদের সামনে এনে হাজির করতে চলেছে গোলন্দাজ মুভিটার মাধ্যমে। তারপরে কাকে দেখতে পাবো, ভার্সেটাইল অ্যাক্টর অনির্বাণ ভট্টাচার্যকে। এরপরে কাকে দেখতে পাবো, ঈশানী এম সাহাকে। ঈশানী এম সাহা ধ্রুব ব্যানার্জির প্রত্যেকটা মুভিতেই থাকে, সে আপনার গুপ্তধনের দুটো ইনস্টলমেন্ট বললো সেখানেও ঈশানী সাহার ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল, এখানেও আশা করা যাচ্ছে তাকে একটা ইম্পর্টেন্ট রোল দেওয়া হবে। এরপরে আমরা দেখতে পাবো ইন্দ্রাশিস দাশগুপ্তকে। ইন্দ্রাশিস দাশগুপ্ত তো ছোটো পর্দায় এবং বড় পর্দায় বেশ কিছু কাজ করেছে, কিন্তু বেশ কিছুদিন ধরে তাকে সেইভাবে কোনো কাজ করতে দেখা যায়নি, আবার তিনি এই মুভিটার মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছে। এরপরে আমরা দেখতে পাবো জন ভট্টাচার্যকে। জন ভট্টাচার্য ছোট পর্দার খুব পরিচিত মুখ, এই মুভিটা দিয়ে তিনি হয়তো সম্ভবত ডেবিউ করছে টলিউডে। এরপরে আমরা দেখতে পাবো শ্রীকান্ত আচার্যকে। কাস্টের মধ্যে শ্রীকান্ত আচার্যর নামটা দেখে আমি খুব শক পেয়েছিলাম, কারণ তিনি এই মুভিতে কোনো অ্যাক্টিং করবেন কি এই মুভির কোনো মিউজিক দেবেন সেটা এখনও জানা যায়নি। আসা যাক এই মুভির মোশন পোস্টার নিয়ে। গোলন্দাজ মুভির মোশন পোস্টারটা খুব ভালো লাগছে, ডকারা কিছু ইমেজ যারা ফুটবল খেলছে এবং লাস্টে একজন শট মারছে, এইটা দেখে বেশ ভালো লাগছে যে টলিউডে এই ধরনের মোশন পোস্টার ইউজ হচ্ছে। আমরা এর আগে মোশন পোস্টার দেখেছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের হাত ধরে, তার আগে বাংলায় সেইভাবে মোশন পোস্টার ইউজ হতো না। তার কবিরের সানাট বলুন, দ্য পাসওয়ার্ডের মোশন পোস্টার বলুন, বা আপনার হইচই আনলিমিটেড মোশন পোস্টার বলুন, সেগুলো নতুনত্ব এনেছিল। এইবার দেবের সিনেমার মোশন পোস্টারটা অনেকটা নতুনত্ব নিয়ে এসেছে টলিউডে। গোলন্দাজ মুভিটা ধ্রুব ব্যানার্জি ডাইরেক্ট করছে, তাই জন্য ধ্রুব ব্যানার্জির কাছ থেকে একটা ভালো লেভেলের কাজ আমরা আশা করতে পারি। এই মোশন পোস্টারটা দেখে আমি পুরো শক হয়ে গেছিলাম যে কি লেভেলের মোশন পোস্টার তৈরি করেছে এসবিএফ, যেটা দেখে একটা র ফিলিং আসবে। কিছু পেন্সিল দিয়ে ড্র করা ইমেজ যারা ফুটবল খেলছে, ফুটবল আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য পপুলার গেম, কিন্তু সেইভাবে ফুটবলটাকে আমরা বর্তমানে এক্সপেক্ট বা একসেপ্ট কোনোটাই করতে পারি না, বা ফুটবল যদি খেলা হয় সেখানে অডিয়েন্সের সংখ্যা খুব কম থাকে, কিন্তু ক্রিকেট বা অন্যান্য খেলায় পুরো স্টেডিয়াম হাউসফুল থাকে। কিন্তু আপনি একটা ফুটবলের ম্যাচ দেখবেন টেলিভিশনে, সেখানে অর্ধেকেরও বেশি সিট খালি থাকে। ফুটবল আমাদের একটা প্রাউড গেম, সেই গেমটাকে নিয়ে ভাবছে ধ্রুব ব্যানার্জি এবং এসবিএফ এবং দেব, সেটা দেখে বেশ ভালো লাগছে। আশা করা যাক এই মুভিটাও গুপ্তধনের সন্ধানে এবং দুর্গেশ করে গুপ্তধনের মতো ধ্রুব ব্যানার্জি এই মুভিটাও বক্স অফিসে সফলতা পাবে এবং অনুমানের নজির সৃষ্টি করবে দেবের কেরিয়ারে। কেননা দেব কিছুদিন ধরে নিজেকে ভেঙে এমনভাবে ট্রান্সফরমেশন করছে যেটা সে কিছু বছরে দেখা যায়নি। সে আপনার পাসওয়ার্ডের এসিপি ট্রোলে হোক, বা আপনার সাজবাতি মুভিতে একটা কাজের লোক, বা একটা গ্রামের সরল ছেলের ভূমিকায় হোক, বা এখানে একজন ফুটবলারের ভূমিকায় হোক, সে নিজেকে এত ভালো ট্রান্সফরমেশন করছে যেটা দেখে বেশ ভালো লাগছে। কিছু বছর আগে বন্ধু দেবের কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে পাইনি, সে এক ধরনের সিনেমাই করতো, রোমান্টিক কমেডি জনারের মুভি। আশা করা যাক এই মুভিটাও বক্স অফিসে সফলতা পাবে। এই ভিডিওটা আমি একটু ভাট বুকে ফেললে আমাকে ক্ষমা করে দেবেন,
এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার তো করতেই হবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।